হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে সলিউশন করব নোকিয়া 105 মডেল, এই মডেলের ইনসার্ট সিম কার্ড। যদি কোনো কারণবশত ইনসার্ট সিম কার্ড প্রবলেম শো করে ফোনে, তখন আমরা 100% সিকিউরলি কিভাবে রিপেয়ার করব সেটা আমরা দেখব। স্টেপ বাই স্টেপ সমস্ত ট্র্যাক লাইন অনুযায়ী আমরা ইনসার্ট সিমের সলিউশন করব, যে কোন ফয়েলে কত অংশ শো করছে, কোন ফয়েলটা কোন রেজিস্টারের সঙ্গে সম্পর্কযুক্ত, বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। যে সকল বন্ধুরা চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমরা ডায়াগ্রাম দেখে নেব বোর্ডের। আমরা কিন্তু ভালোভাবে বোঝার জন্য কিন্তু কম্পোনেন্টগুলো বড় বড় করে এঁকে নিয়েছি, কেননা বড় করে এঁকে নিলে আমাদের বোঝার সুবিধা হবে। আমরা এখানে সিম ট্রেটা এঁকে নিয়েছি, সিম ট্রে এঁকে নিলাম। এইবার সিম ট্রে যে সমস্ত ফয়েলগুলো আছে, যে ছটা ফয়েল আছে, এই ছটা ফয়েল কী কী নামে পরিচিত, এই ছটা ফয়েলের কী কী কাজ সেগুলো আমরা দেখব, এবং ছটা ফয়েল কোন কোন রেজিস্টারে গেছে কিংবা কোন কোন ক্যাপাসিটারে গেছে সেটা আমরা দেখে নেব। মাল্টিমিটার দিয়ে সর্বপ্রথম দেখে নেব। কোন কোন ফয়েল কীভাবে কাজ করছে, এটা কিন্তু গ্রাউন্ড, এই ফয়েলটা গ্রাউন্ড, এটা থাকবে নো কানেকশন, এই ফয়েলটা তোমার শো করবে, এটা সিম ডাটা, সরি এটা সিম ভোল্টেজ। এখান থেকে আমরা এই ফাইলটাতে যাব, এটা সিম ডাটা, তারপর একটা সিম রিসেট, তারপর একটা সিম ক্লক। সো এই ফাইলগুলো কোথায় আছে সেটা আমরা দেখব। গ্রাউন্ড তো গ্রাউন্ডের সঙ্গে নো কানেকশন, এটাই কোনো কানেকশন থাকবে না। তিন নম্বর ফাইলটা থাকবে এই রেজিস্টারে, এই দুটো রেজিস্টারের সঙ্গে সম্পর্কযুক্ত। চার নম্বর ফাইলটা থাকবে এই কর্নারের রেজিস্টারে। পাঁচ নম্বর ফয়েলটা থাকবে এই রেজিস্টারে, এবং ছ নম্বর ফয়েলটা থাকবে এই রেজিস্টারে, ক্যাপাসিটার রেজিস্টার। সো বোঝা গেল। এবার আমরা এখানে ডায়াগ্রামটা এঁকে নেব। প্রথমে এক নম্বর ফয়েলটা থাকবে গ্রাউন্ড, দুই নম্বর ফয়েলটা থাকবে নো কানেকশন, তিন নম্বর ফয়েলটা থাকবে সিম ভোল্টেজ, চার নম্বর ফয়েলটা থাকবে সিম ডাটা, পাঁচ নম্বর ফয়েলটা থাকবে সিম রিসেট, এবং ছয় নম্বর ফাইলটা থাকবে সিম ক্লক। সিম ক্লক, তাহলে ছটা ফাইলের সঙ্গে আমরা পরিচিত হলাম। এবার ছটা ফাইল কোন কোন ফাইলের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা আমরা দেখব, কোন কোন রেজিস্টারের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা আমরা দেখব। তো সর্বপ্রথম এক নম্বরটা আমরা দেখে নিলাম গ্রাউন্ডের সঙ্গে, দুই নম্বরটা নো কানেকশন, তিন নম্বর ফয়েলটা কোথায় যাচ্ছে সেটা দেখব। তিন নম্বর ফয়েলটা কিন্তু এখান দিয়ে এসে এটার সঙ্গে, তিন নম্বর ফয়েলটা এই দুটো সঙ্গে সম্পর্কযুক্ত। তো চার নম্বর ফয়েলটা কোথায় যাচ্ছে সেটা দেখি আমরা। চার নম্বর ফয়েলটা আসছে এখানে, এই ফয়েলের সঙ্গে সম্পর্কযুক্ত চার নম্বর, এই ক্যাপাসিটরের সঙ্গে, সরি এই রেজিস্টারের সঙ্গে এটা। পাঁচ নম্বর ফয়েলটা যাচ্ছে পাঁচ নম্বর যাবে এটার সঙ্গে, পাঁচ নম্বরটা যাবে এটার সঙ্গে, ছ নম্বর ফয়েলটা যাবে
এটাতে বোঝা গেল আমাদের সমস্ত ট্র্যাক লাইনগুলো আশা করি বোঝা গেছে এই ফর্মুলা অনুযায়ী কাজ করলে কিন্তু আমরা 100% সেফলি ইনসার্ট সিম সলিউশন করতে পারবো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকবেন